ক্ষেত্রে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হবে, তো যে রেখা থাকলে পরে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হবে সেই রেখাগুলো আজকের এই ভিডিওতে আমি দেখাবো। এটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটা নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। এই রেখা একই ফল দেয়, নারীদের ক্ষেত্রে যে ফলটা দেবে পুরুষদের ক্ষেত্রেও সেই একই ফল দেবে। আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকেই ভিডিওটা দেখবেন আর দেখবেন যে আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা, যদি থাকে তাহলে পরে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আর বর্তমানে আপনার এই রেখা নাও থাকতে পারে, তার মানে এই নয় যে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে এই রেখা আসবে না। 3 থেকে 6 মাস অন্তর অন্তর হাতের রেখা চেঞ্জ হয়, তো আপনারা এই রেখার সঙ্গে অবশ্যই পরিচিত হয়ে থাকুন। আর যদি হাতে রেখা থাকে তো আপনার মনের ইচ্ছা এগুলো পূর্ণ হবে, যা মনের ইচ্ছাগুলো থাকে আমাদের সেই ইচ্ছাগুলো পূর্ণ হবে। তো সেটা দেখার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, এটা হচ্ছে আপনার অনামিকা আঙুল। তার আগে একটা কথা বলে রাখি, যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে। তো এরপরে দেখুন আপনাদের হাতের এই অংশটা, এটাই হচ্ছে আপনার রবির ক্ষেত্র বা সান মাউন্টের এরিয়া। তো আপনারা হাতে সান মাউন্টটা দেখবেন, সান মাউন্টটা যেন আপনার হাতে এই ধরনের ক্রস চিহ্ন না থাকে, আর সান মাউন্টটা যেন নিচস্থ না হয়, আর এখানে যেন জাল চিহ্ন না থাকে। এই ধরনের রেখাগুলোকে জাল চিহ্ন বলে, এই রেখা যেন না থাকে জাল চিহ্ন। আর আরেকটা রেখা, আরেকটা চিহ্ন যেন না থাকে সেটা হচ্ছে, এটা হচ্ছে রবির ক্ষেত্র, এবং রবির ক্ষেত্র এই অনামিকা আঙুলে যেন তিল না থাকে। আর অনামিকা আঙুলে আরেকটা জিনিস আপনারা দেখবেন, যেন এই ধরনের রেখা না থাকে, এই ধরনের রেখা থাকাটা অশুভ। তো আপনারা দেখবেন এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার হাতে যে চিহ্নটা দেখাবো, এই চিহ্নটা যদি থাকে তাহলে পরে আপনার মনের ইচ্ছাগুলো, সমস্ত মনের যে ইচ্ছা সেগুলো পূর্ণ হবে। সেটা দেখার জন্য আপনারা করবেন এই হাতে এই ধরনের যদি আপনার ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে পরে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। আর এরপরে আরেকটা রেখা থেকেও তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়, সেটা দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাতে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। এটা হচ্ছে আপনার বৃহস্পতির আঙুল বা এটাকে তর্জনী আঙুলো বলে। এর নিচের ক্ষেত্রটাই হচ্ছে বৃহস্পতি পর্বত বা গুরু পর্বত বা জুপিটার মাউন্ট। তো লক্ষ্য রাখবেন যদি আপনার মানে বৃহস্পতি পর্বত থেকে এইরকম মানে আপনার শিরোরেখা বা মাইন্ড লাইন যদি মানে উৎপন্ন হয় তাহলে পরে এইরকম মানে বৃহস্পতি পর্বত থেকে যদি মাইন্ড লাইন উৎপন্ন হয়, তাদের মানে ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো বেশি থাকে এবং সেই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো তারা পূরণও করতে পারে। যদি আপনার মানে বৃহস্পতি পর্বত থেকে যদি মাইন্ড লাইন বা শিরোরেখা উৎপন্ন হয়, দেখুন আপনার হাতে এই ধরনের মানে শিরোরেখা আছে কিনা, তাহলে পরে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হবে, তাদের ইচ্ছাও থাকে এবং সেই ইচ্ছা কামনা বাসনাগুলো পূরণও হয়। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন।